できなかった。あれ、जय श्री मात्र गौर मात्र जय ओम विष्णु पादम
Dai, Satan memakan raja suruh agama kita. Oh, Vishnu Padre, Sri Lava, Sutla, Bhakti, Lati, Tosai, Maharaj, Kida. Oh, Vishnu Padre, Sri Lava, Sutla, Bhakti, Siddhanta, Sakshin, Sai, Nagar, Kida. Sabasa, Prahumat, Kida. Sri Lava, Sutla, Bhakti, Siddhanta, Vaj, Maharaj, Kida. Sila, Sila, Namar, Bhakti, Munat, Nagar, Kida. Vishnu Padre, Vishnu Padre, Vishnu Padre, Vishnu Padre, Vishnu Karakteran seluruh samaan itu harus terai kita. Jaya Sunatam, Sunat Sunan Jawaan Bhakti Dalam Sunan Jawa kita. Nawasa Jawaan Kalau kita, Kalau Jawaan Darai Jawaan kita. Prem Sunan Sunan Sunat Jawa kita, Namun Sunan Sunan Sunat Jawa kita, Namun Sunan Sunan Sunat Jawa kita. Kali Ham kita, Kali Ata Jawa kita, Sistu Jawaan Bhakti Sunat Jawa kita. Sisi Radha Madan Mahadana Yabunga Radha Yabunga Jogija Radha Krishna Gov Jogi Jogova Sangeja Sangeja Samgunga Radha Gunga Jogitana Mahasar Krishna Radha Mujija Dhamakata Bhakti Mujija Yabunga Sangeja Kika Thank you.
সভাটা উদ্বোধন করলেন। মহারাজের সঙ্গে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বিচারপতি এস কে সিনহা মহোদয়। আমরা অত্যন্ত আনন্দিত অভিভূত যে আজকে দুর্গে ঘটের একটি পাঠাগার গুরু মহারাজের হাত দিয়ে আমরা উদ্বোধন করতে পারলাম। আমরা প্রথমে সিনহা স্যারকে এই আজকে ভক্তিবিলাস দিতে বলব সব গৌরী মহারাজের আজকে জগৎগুরু উন্নয়ন গুরু মহারাজের একাদশী গুরু মহারাজ আমাদের এখানে এই মন্দিরের সময় এসেছেন। এই শুভ মন্দির মন্দিরের যে কমিটির আমার প্রকৃতপক্ষে এখানে কোনো অবদান নেই। এই মহারাজ এই 85 বছর বয়সে তিনি এখানে এসেছেন কেন? সমস্ত ভক্তগণকে তাদের আকর্ষণ তিনি এসেছেন, সকলকে কৃপা আশীর্বাদ করার জন্য এসেছেন। এবং এই এই যে ঢাকা গৌরী মঠ শিলা প্রভুপাল ভক্তি সিদ্ধান্ত সাংস্কৃতিক স্বামী ঠাকুর প্রতিষ্ঠা করে এই বাংলাদেশে সর্বত্র মহাপুরুষ এই অপ্রাকৃত শুদ্ধ ভক্তি ধর্মের কথা প্রচারের জন্যে তিনি এই মঠ মন্দির করেছিলেন। তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি আমাদেরকে কৃপা আশীর্বাদ বর্ষণ করার জন্য উপস্থিত হয়েছেন। শুধু ভক্তবৃন্দ আপনাদের মনে পড়ে 1912 সালে এমনি একটি দিনে মহারাজ এই তীর্থ ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, আর আজকে মহারাজ আবার এসে এই 10 তলা বিশিষ্ট বহুতল মাল্টিপারপাস ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করলেন। আজকের এই শুভ উদ্বোধন বাসরে মহারাজের চরণে আমাদের নিবেদন, আমরা এই মাল্টিপারপাস এই বহুতল বিশিষ্ট ভবনে একটি পাঠাগার স্থাপন করেছি। আমাদের ইচ্ছা রয়েছে এখানে একটি দাতব্য চিকিৎসালয় হবে, আমাদের ইচ্ছা রয়েছে এখানে একটি মাল্টি পারপাস অডিটোরিয়াম হবে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কর্মভাগবতগণ এখানে বাংলা ইংরেজি হিন্দি সংস্কৃতে কর্মভাগবতের পর্যালোচনা করবেন। মহারাজের চরণে আজকের এই শুভ একাদশী বাসরে উদ্বোধন বাসরে প্রাণ ভরে প্রার্থনা চাচ্ছি ঢাকা ঢাকার মুখে তথা বাংলাদেশের মুখে কোনো পারমার্থিক কোনো বিদ্যাপীঠ নেই। আমরা এই 10 তলা বিশিষ্ট ভবন যখন নির্মাণ সমাপ্ত হবে আমাদের মনে একটি ইচ্ছা রয়েছে যে এখানে পরম ভক্ত প্রবর বিচারপতি এস কে সিনহা মহোদয় যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, মহারাজ যেমন করে আমাদেরকে আশীর্বাদ দান করেছেন, তেমনি করে এই শুভ উদ্বোধন বাসরে মহারাজের চরণে বিনম্রভাবে সেই প্রার্থনা চেয়ে দিচ্ছি। মহারাজ যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আশীর্বাদ অনুপ্রেরণা দান করেন, যেন আমরা আমাদের ঢাকাবাসী এই এই প্রেরণা এবং এই ইচ্ছা এই অভিপ্রায় যেন আমরা পূর্ণ পূর্ণ হয় এবং এই মাধ্যমে আমরা চৈতন্যের বাণী প্রচার করতে পারি ঠিক দিগন্তে। এই যে বৃহৎ বিদঙ্গ এবং গৌরী মিশনের এই যে ঝান্ডা শুদ্ধ ভক্তি ধারার ঝান্ডাকে আমরা ছড়িয়ে দিতে পারি। শুধু ভক্তবৃন্দ এখন সেই পর্বমান তখন আমরা মহারাজের শ্রীমুখ থেকে আমরা সেই আশীর্বাণী সেবন করব। মহারাজ আমাদেরকে যে কৃপা আশীর্বাদ দান করার জন্য এসেছেন সেই কৃপা অবনত মস্তকে আমরা ধারণ করব এখন। শুধু পরম বন্ধু এই ভক্তগণ শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ কৃতজ্ঞ স্বামী শ্রীমৎ ভক্তি প্রধান জ্যোতি গোস্বামী মহারাজ এখন সকলের উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করছে। বিচারপতি তিনি একবার আমার সঙ্গে করেছিলেন সামনে, আজকে তাকে দেখে দেখলাম পরিচিত পরিচয় পেলাম বহুবার কেউ চারপাশে দাঁড়িয়ে প্রকল্প তার গাছ নিজে ঘটে গেছে
কিন্তু সাধারণ ভাবে এসেছে আমার মধ্যে একটা ক্রোধ প্রজ্ঞাজীকে মারা দান করে দান করে যারা তাকে অনুরোধ করে যেন এবং যাদের হয়তো নিমন্ত্রণ করতে এসেছেন তারা তাদের মধ্যেও কেউ দেখছে না তাকে একটু সাধারণ থেকে আলাদা লাগবে আর তিনিও মিশে গেলেন সবার সঙ্গে আমি বারবার কেমন সবাই করি উৎপল বাবু বলছি আমি যাচ্ছে হচ্ছে কোথায় আছে কিন্তু একেবারে সাধারণ কোনোদিন ফিরে গেছে নামি শুনি যেন তরুণী শুনছি না সমান না মানবী নিত্য নামি শুনে তার মধ্যে সেই বীজ রক্ষিত হয়ে দেখা যায় আমি নিজেই এই যে জাগতিক বিচারে তাকে সমাধা উচিত ছিল জায়গায় যে পুজোর জন্য আমি সমাজ আপনারা জানবেন সত্যি তিন মাত্রে কৃষ্ণদা গোস্বামী প্রধানমন্ত্রী ছিলেন সরকার পদ্মাবতে মহাপুরে দর্শন করতে তিরধারণ করে মহাপুরে প্রার্থনা করেন মহাপুর বললেন হলে তার সঙ্গে আসবে মহাপ্রথম সেখানে আলাপ করলো সনাতন গোস্বামী বলছে দায়িত্ব লাগে যাকে সাধুর সভা কে সে আমি কেন মরে যাবে তারপর মায়াধার গলায় কৃষ্ণ বলি তিনি ভগবান দেবতার নাম করে একমাত্র কৃষ্ণের নাম করে বলছে সর্বজীবী মানুষ আর মানুষ সবাই তার কোনো ধর্মগত কথা বললেন না যে তুমি হিন্দু সনাতনে বললেন যে কৃষ্ণের নিত্যদাস সমস্ত জীবী কিন্তু পরিবর্তন আমরা সেই কথাটা ভুলে গেছি জন্ম কেন অনাদি বই কবিতার জন্য তাই বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বই জন্মের প্রথম থেকে বলে মূল রাজ্য কৃষ্ণ ভুলে গেল আমরা সব মনে করি সব জানতে চাই কিন্তু কে আমি কেন পড়ে যাবে তার প্রায় এই প্রশ্ন আমরা করে না অত জীব রয়েছে জগতে সমস্ত জীবী জন্মের আগেই ভগবান খার আহার বিহারের এবং চাষ করতে গেলে বিচারটা করতে হবে কেন না বলছেন যে সদ অভাবটাই ভগবান কৃষ্ণটা বেশি দিয়েছে মনুষ্য কারণ দুঃখে থাকলে বুঝতে কিনো ভগবান কেউ ডাকতে না যত দুঃখের বোঝা ভগবান এই মনুষ্য হয়ে গেছে চিন্তা হয় আর আধ্যাত্মিক আদি ভৌতিক আদি আদি বৈদিক সেই চিন্তা দিয়েছে সেই চিন্তা বলা কিশোর রক্ষা পাবো
তবে তার দ্রষ্টার তিনি করেছেন। ভক্তিস্ত ভগবান ভক্ত ভক্তিস্ত ভগবান ভক্ত সঙ্গীন পরিযায়তি করেছেন, ভক্তকে এই জগতে ধাদুকে পাঠিয়েছেন। তারা টোল দেবে জীব জাগ জীব জাগ গোড়া চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিছা ছিল করে পরাধীন অসতন্ত্রীজ তিনি ভক্ত পরাধীন হয়ে গেছেন। কিরকম ভক্তের জন্য কি না করেছেন পাণ্ডবদের জন্য চিন্তা করুন, তিনি ভারতী পর্যন্তকেই করেছেন। সেই মনে রাখতে হবে আমরা সব কৃষ্ণের দাস ধাদুরা, সেই জন্যে আস্থান থেকে আস্থানে আসেন একই উদ্দেশ্য যে জীবকে জাগানো, যে দুর্লভ জন্ম লাভ করেছ সব কিছু করছ ভগবানে ভক্তি রাখো সাধুকে শ্রদ্ধা করো, তাহলে কী হবে তোমার চরম হতে হবে ভগবানের কথা শোনাতে হবে, এই মনে রাখতে হবে। আমি আপনাদেরকে সকলকে ভগবানের আশীর্বাদ দান করছি এবং ভগবানকে প্রার্থনা ভগবানকে ভগবান প্রার্থনা করি যে আপনাদের আরও পারমার্থিক উন্নতি যেন জীবনে হয়। আমাদের আর কোনো প্রার্থনা নাই, সর্বে সুখিন ভবন্তু, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলে আসুন, আমরা মহারাজের জন্য অনন্ত করে দণ্ডবাদ প্রণতি জানাই যে মহারাজ কৃপা করে এই 87 বছর বয়সে সেই ভারত মহারাজের দলে একটি বই বেরিয়েছে সংক্ষিপ্ত সন্দেশ, তা আজকে লাইব্রেরি উদ্বোধনের এই শুভ দিনে মহারাজ এই সংক্ষিপ্ত সন্দেশ বইটি পরম শ্রদ্ধেয় এস কে সিনহা মহোদয়কে দিচ্ছেন মহারাজের নিজের হাত দিয়ে। বইটি লিখে দিয়ে শুধু ভক্তবৃন্দ আপনার সবাই বেরিয়ে যান, গুরু মহারাজের বেরোবে আপনার সবাই সামনে চলে যান, সবাই সামনে চলে যান, কেউ এখানে থাকবেন না। Na Krishna hare 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 hare
কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তন্নামনামিন অখিল রসামৃত মূর্তি প্রসীমর শ্রীরুদ্ধ তারকপালি কলিত শ্যামা ললিত রাধা প্রাণ বিধুর জয়তি হে দেব হে দ্বৈত হে ভুবনায়িক বন্ধু হে কৃষ্ণ হে চপাল করুণায়িক সিন্ধু হে নাথ হে রমণ নয়নভিরাম হা কদানুভবিতাশী পদং দিশনে কস্তুরী তিলকাঙ্গলাটফলকে বক্ষস্থলে কস্তবম নাসাগ্রে বরমুক্তিকাম করতলে বেণুকরি কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনাম সুললিত কণ্ঠে স মুক্তাবলিম গোপ স্ত্রী পরিবেশিত বিজয়তে গোপাল চূড়ামণি তমাদি দেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম তবো কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতম কলমসপহম শ্রবণমঙ্গলং শ্রীমদত্তং ভুবি গৃহ্ণতি তে ভুরি দে জনা ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়েৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচারী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজ শুভ দিবস, এই শুভ দিবসে আমরা উপস্থিত হয়েছি আকর মঠরা শ্রী চৈতন্য মঠ শ্রীধাম মায়াপুরে। তারই একটি শাখা মঠ শ্রী শ্রী মাধ্য গৌড়ীয় মঠে আজ শুভ দিনে উপস্থিত হয়ে এই শুভ তিথিতে ভগবানের কথা শ্রবণ করার জন্যে সৌভাগ্য হয়েছে। গৃহস্থ ধামে ছিলেন লীলা শ্রীধাম মায়াপুরেতে নবদ্বীপ মণ্ডলেতে এই নীলাচল ক্ষেত্রে পুরুষোত্তম ধামেতে যে মহাপুরুষ আবির্ভূত হয়েছিলেন তিনি হচ্ছেন এই জগৎগুরু শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। সেই শুদ্ধ ভক্তি ধর্মের কথা মহাপুরুষ, সেই ধর্মের কথা, সেই ভাগবত ধর্মের কথা প্রচার করার জন্যে তিনি নীলাচল ক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন। উৎকল ধাম মাহাত্ম্যে একটি শ্লোক আছে, উৎকলে পুরুষোত্তমাত্, উৎকল দেশেতে একজন উত্তম পুরুষ আবির্ভূত হবেন, সেই উত্তম পুরুষই হচ্ছে রাম হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল
রামচন্দ্র গোস্বামী মহারাজ। শাস্ত্রে বলছেন আমরা কেন সাধুদের কাছে যাব, গুরুর কাছে কেন যেতে হবে? ভগবৎ ভজনের কথা তো শাস্ত্রে আছে,
শাস্ত্রের কথা অনুযায়ী আমরা ভজন করে এই সংসার থেকে উত্তীর্ণ হতে পারি। কিন্তু বলছেন যে এমনকি দেবতাগণ পর্যন্ত তারাও ভগবানের তত্ত্ব কথা জানতে পারেন না, কীভাবে ভজন করে ভগবানের কৃপা লাভ করে ভগবত ধামে যাওয়া যাবে তার সন্ধান একমাত্র সেই মহাভাগবত গণেই দিতে পারেন। সেই মহাভাগবত গণেই একমাত্র তার সন্ধান দিতে পারেন। সেই জন্যে শ্রৌত পরম্পরা অনুযায়ী সাধুর কৃপা না হলে ভজন রাজ্যে অগ্রসর হওয়া যাবে না। তাই মহাপ্রভু স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, তিনি যে সিদ্ধান্তের কথা বলেছেন সেই সিদ্ধান্ত নিয়ে সেই কথা নিয়েই আমাদের বিচার করতে হবে।